নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি তৈরি করলাম পটলের আর মুগ ডালের, যেটা হারিয়ে গেছে। এটা পুরনো দিনের রান্না, দাদু দিদিমা ঠাকুমারা রান্না করতো এইরকম করে। তো আমি সেই রেসিপিটা আজকে তৈরি করলাম, দেখো কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি পটল, আলু আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করব, আর সম্পূর্ণ নিরামিষ করব। আর খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তো এখানে দেখেন, আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে পটলগুলো আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন। আর আলুগুলো আমি এরকম বড় বড় করে গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি। এখানে দেখেন কিছু মশলা নিয়েছি, দেখেন এখানে একটা টমেটো নিয়েছি, আর আমি টমেটোর বীজগুলো সবসময় ফেলেই দিই, টমেটোর বীজ খাওয়া ভালো না। আর এখানে দেখেন আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এই তিনটে মশলা আমি পেস্ট করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো, এটা আমি পেস্ট করে নেব। দেখেন আমি মশলা পেস্ট করে নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দেব, আর আমি মুগ ডালগুলো একটু ভেজে নেব। হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না ডালগুলো। দেখেন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম ভাজতে হবে। এখন আমি মুগ ডালগুলো নামিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি আলুতে সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন একটু নেড়ে দেব। দেখেন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু নেড়ে দিচ্ছি, পটলগুলো হচ্ছে আমি এরকম লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে। দেখেন পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো তুলে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখেন জিরেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এখন একটু নেড়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি সামান্য জল দিয়ে দেব, আর জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। দেখেন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি ভেজে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন মশলার সাথে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল, এখন আলু পটলগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে দেবো আমি। দেখেন আলু আর পটল ডালের সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম,
এর থেকে বেশি আর জল দেব না। টেস্ট হিসাবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি ঢেকে দেব, এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখেন ডালগুলো প্রায় গলে আসছে। দেখেন ডাল গলে আছে। দেখেন পুরো গলে গেছে ডালগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ঘি। এখন আমি একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দেখে নেব, তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পটলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে